এইখানে ডবল বেড, এইখানে সিঙ্গেল বেড, দেখো এটাকে বলা হয় লিট্টি চোখা। क्या बढ़िया व्यू है। हाय सबाई केमन आछो, कलकाता थेके तोमार बंधु प्रीतम आबार चले एसेछे आरो एकटा नतून ब्लगे। আর আজকে দেখতে পাচ্ছ আমি আছি হাওড়া স্টেশনের বাইরে। যারা যারা দেওঘর বৈদ্যনাথ মন্দির যাবার জন্য ট্রেন ধরবে তারা কিন্তু অবশ্যই হাওড়া থেকে দুটো পাচ্ছে, যে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ছাড়ে এই ট্রেনটাতে করেই কিন্তু তোমরা যেতে পারো। আরও অনেক ট্রেন আছে, যারা শিয়ালদা হয়ে যাবে তারাও কিন্তু শিয়ালদা থেকে অনেক ট্রেন পাবে, হাওড়া থেকে অনেক ট্রেন পাবে জয়শিদ স্টেশন যাওয়ার জন্য। তো আজকে আমাদের জার্নিটা কিন্তু হবে জয়শিদ স্টেশন পর্যন্ত, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে। আমরা যে ট্রেনটায় করে যাব এটায় টু এস আছে আর সিসি আছে, মানে সেকেন্ড সিটিং আর চেয়ার কার। সেকেন্ড সিটিং হচ্ছে নন এসি, কিন্তু তোমার রিজার্ভেশন চেয়ার কার সিট থাকবে, কারণ যেহেতু এটা একটা ইন্টারসিটি ট্রেন তার জন্য কিন্তু এতে কোনো স্লিপার কোচ নেই। আর এটা মাত্র চার ঘন্টার জার্নি, তাই তোমরা টু এসে করে গেলে তোমাদের ভাড়া পড়বে 165 টাকা, আর যদি তোমরা সিসি করো চেয়ার কার ওটা হচ্ছে এসি, ওটাতে করলে কিন্তু তোমাদের পড়বে 545 টাকা। তোমরা আইআরসিটিসি থেকে কিন্তু এই টিকিটটা আগে থেকে বুক করে রাখবে, আর না হলে তৎকালেও কিন্তু এই ট্রেনের টিকিট পাওয়া যায়। তো চলো এবার স্টেশনের ভেতর চলে যাই, ট্রেন আসবে, ট্রেনে করে চলে যাবো সোজা জয়শিদি। এই ট্রেনটাতে কিন্তু জেনারেল কোচও আছে, তোমরা জেনারেলেও টিকিট স্টেশনে এসে করে নিতে পারো। তার জন্য একটু আগে এসে লাইনে দাঁড়াবে তাহলে কিন্তু টিকিট পেয়ে যাবে, কারণ মাত্র 4 ঘন্টারই রাস্তা, অসুবিধা হবে না। তো এই দেখো স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে, এই ট্রেনটাই কিন্তু পাটনা থেকে আসে, আবার এই ট্রেনটাই কিন্তু পাটনা থেকে হাওড়া এসে আবার ব্যাক করে যায়। B15-এ টু এসে জার্নি করছি আজকে 165 টাকার টিকিটে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, 2:10-5 লেগে। এই সময় 130 গ্যারান্টি। ট্রেন হাওড়া থেকে ছাড়ার পরে বেশ ভালো স্পিডে 130 কিলোমিটারের স্পিডে আমরা কিন্তু প্রায় এখন বর্ধমানের কাছাকাছি পৌঁছে গেছি। দারুণ যাচ্ছে ট্রেন, জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু একটা হাই প্রায়োরিটি ট্রেন এই রুটে পাটনা যাওয়ার জন্য। অনেকেই এই ট্রেনটা ব্যবহার করে থাকে পাটনাতে যাওয়ার জন্য, ব্যাপক স্পিডে যাচ্ছে। ট্রেনে বসে আছি অনেকক্ষণ, একটু ভাবলাম চা খেয়ে নিই। এই যে চা 10 টাকা। পৌঁছে গেলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশনে, 3:56 পৌঁছানোর টাইম ছিল, 3:48 পৌঁছে গেছি 8 মিনিট আগে। ট্রেন জার্নিটা কিন্তু পুরো দেখাচ্ছি না, কারণ ভিডিওটাকে বেশি বড় করব না, পৌঁছানোটা আর হোটেল নেওয়াটাই কিন্তু এই ভিডিওটাতে থাকছে। ট্রেনটা কিন্তু খুব সুন্দর, দারুণ, শুধু টয়লেটটা একটু নোংরা আর সিটগুলোও একটু একটু নোংরা, আর বাকি সব তো ঠিক আছে। এই স্টেশনে 2 মিনিটের হল্ট আছে, 2 মিনিট হল্টের পরেই ট্রেন আবার ছেড়ে দেবে। এখন ট্রেন কিন্তু অনেক অ্যাডভান্স ঢুকে গেছে, তাই প্রায় 10-15 মিনিট দাঁড়াবে। ये अभी क्रॉस कर रहे हैं हम रानीगंज। এখন সময় হচ্ছে বিকেল 5:30, আর এখন ঢুকে গেলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে ক্রস করে ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে কোথায় ঢুকেছি আমরা, এটা হচ্ছে জামতারা রেলওয়ে স্টেশন। জামতারার একটা হিন্দি ওয়েব সিরিজ আছে, তোমরা জামতারা নিয়ে অনেক কিছু জানতে পারবে, যে ফ্রড কলগুলো আসে বিভিন্ন রকম ব্যাঙ্ক হোক, বিভিন্ন রকম স্কিম নিয়ে, সেইগুলো নিয়েই কিন্তু এই জামতারার ঘটনা, ওটা কিন্তু সত্যিকারের ঘটনা, তোমরা কিন্তু জানতে পারবে সেই ওয়েব সিরিজটা দেখলে। আর
জামতারা ক্রস করে এবার যাচ্ছি মধুপুর জংশন। এই মধুপুরেও কিন্তু অনেক কিছু ঘোরার জায়গা আছে, তো যারা জানো আমাকে অবশ্যই জানিও। আস্তে আস্তে সময়টা ভালোই কাটছে, ট্রেনও খুব ভালো জুড়ে যাচ্ছে, অনেক রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে, জলও পাওয়া যাচ্ছে, তাই কোনো অসুবিধা হবে না ট্রেন জার্নিটায়। আর 4-4.5 ঘন্টার ব্যাপার, আরামসে তোমরা পৌঁছে যাবে। ঝাড়খণ্ডের একটা দারুণ জায়গা দিয়ে যাচ্ছি, দারুণ ভিউ পাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। ক্যা বড়িয়া ভিউ হে, ক্যা বড়িয়া ভিউ। পৌঁছে গেছি প্রায় কাছাকাছি, এখন আছি মধুপুর জংশন ক্রস করলাম। এর পরের স্টপেজটাতেই কিন্তু আমরা নেমে যাব, যেটা হচ্ছে জসীদি জংশন। আর ট্রেন বেশ ভালোই এলো, 13-14 মিনিট লেট চলছে এই রুটে, খুব ভালো ভালো ভিউ পেলাম। আর গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, কোথায় উঠছি, কোন হোটেলে থাকছি। এবার জসীদি নামার পালা, জসীদি এসে গেছি। পৌঁছে গেলাম জসীদি জংশন স্টেশন, আর এখান থেকেই কিন্তু এবার জার্নিটা শুরু হবে। আর বাইরে কিন্তু অনেক শেয়ার গাড়ি আছে, বাইরে অনেক অটো পাওয়া যায়, সেইগুলো করেই কিন্তু আজকে আমরা যাব কিন্তু দেওঘরে। আজকেও কিন্তু একটা অন্যরকম জার্নি শুরু করতে চলেছি, আমারও কিন্তু জীবনে এই প্রথমবার এই জায়গাটায় আসা। জসীদি জংশন স্টেশনটা কত সুন্দর দেখো, স্টেশনে এই বাইরে দেখো কি সুন্দর শঙ্খের মতন, দেখো এদিকে একটা শঙ্খ, ওদিকে একটা শঙ্খ, দারুণ লাগছে। আমরা এসেছি ঝাড়খণ্ডে, আর এটা বিহারের কাছাকাছি কিন্তু। আর এখানে এসে লিট্টি খাবো না, যেখানকার ফেমাস খাবার সেটাই যদি না খাই তাহলে তো সব কিছু অধুরা হয়ে গেল। এই দেখো এখানে লিট্টি, দেখো কত, এটাকে বলা হয় লিট্টি চোখা, দারুণ দারুণ। দেখো এটা মানে এটা হচ্ছে আলু চোখা আর এটা হচ্ছে লিট্টি, আমার কিন্তু একটা ফেভারিট খাবারের মধ্যে এটা। জসীদি স্টেশনের বাইরে বেরিয়ে একটুখানি হেঁটে এসে চলে এসছি হচ্ছে এখানে যে অটো টোটো দাঁড়িয়ে আছে এই জায়গাটায়, এখান থেকে আমরা যাব ফোয়ারা চকে। এর জন্য কিন্তু আমাদের 20 টাকা করে ভাড়া লাগবে, অটো কিন্তু অনেক অনেকজন হলেই তবেই ছাড়ে, প্রায় 6 জন কিন্তু অটোতে নিয়েছে। এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে, দেখো বাইরে অনেক কিছু খাবারের আছে, খাবারের জায়গা আছে, দেখো মানে আমরা এখনও পৌঁছতে পারলাম না, কিন্তু যারা ব্যাক করবে বা নামবে অন্য কোনো ট্রেনে এসে তারা কিন্তু বাইরে প্রচুর খাবার পেয়ে যাবে। আর আমরা তো লিট্টি খেয়েই পেট ভরিয়ে দিলাম, এত সুন্দর ছিল। লোকাল ট্রেন যাচ্ছে বাবার ধামে যাওয়ার জন্য, বৈদ্যনাথ ধাম, তাই তো? দেখো বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য জসীদি স্টেশন থেকেও কিন্তু তোমরা লোকাল ট্রেন করেও আসতে পারো। দেখো লোকাল ট্রেনটা কিন্তু ওই বৈদ্যনাথ ধামেই যাচ্ছে। বৈদ্যনাথ স্টেশন মোড় পৌঁছে গেছি ফোয়ারা চক, এইবার এখানে আমরা হোটেল খুঁজবো, চলো দেখি। এখান থেকে কিন্তু বৈদ্যনাথ মন্দির খুব কাছে, এখানে আজকে আমরা হোটেল নিয়ে রাতে রেস্ট করব, তারপর কালকে সকাল সকাল কিন্তু একটা নতুন জার্নি। আমরা এখন বৈদ্যনাথ ধাম মন্দিরের কাছে চলে এসেছি। স্টেশন থেকে বেরিয়ে এসেই অটো করে আমরা চলে এলাম বৈদ্যনাথ মন্দিরের এখানে। এই দেওঘর কিন্তু 12টা পবিত্র জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি অন্যতম, দেখো। দারুণ লাগলো। এই মন্দির চত্বরে এই বৈদ্যনাথ মন্দির ছাড়াও কিন্তু আরও 21খানা মন্দির আছে, আরও 21খানা মন্দির, বিভিন্ন আলাদা আলাদা দেবদেবীর মন্দির আছে। ওই সাইডে দেখো মা তারা মন্দির, মানে প্রত্যেকটা আলাদা আলাদা মন্দির আছে এখানে। এই দেখো এই মন্দিরটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির,
এই দেখো যারা ভেতরে যেতে পাচ্ছে না তারা এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিও দেখছে, মানে এই দেখাটাও নাকি অনেকে পবিত্র মনে করে। এই দেখো মন্দিরের বাইরে থেকে আবার লাড্ডুও কিনে নিলাম, 6 টাকা করে পিস নিল। আর এখানে দেখো পেড়া তৈরি করছে দাদারা, দেখো এ কিতনা করকে পেড়া 320 রুপে কেজি। আচ্ছা এ কি প্রাইস কা ভ্যারাইটি হ্যায় ইয়া ফির দুসরা অর ভি প্রাইস কা হ্যায়? 400 রুপে কেসর ওয়ালা। আচ্ছা ইয়ে কেসর ওয়ালা হে 400 রুপে। আরতিগুলো দেখার জন্যই কিন্তু এখানে অনেক মানুষ আসেন, যেরকম বেনারস আমাদের কলকাতাতেও নতুন করে শুরু হয়েছে, সন্ধ্যেবেলা যারা আসবে 7:30টার মধ্যে কিন্তু চলে আসবে, নালে কিন্তু এটা মিস করবে। এই দেখো আমরা মন্দির থেকে ঘুরে চলে এলাম এখন টাওয়ার চকে। এর পরের ভিডিওতে দেওঘরের বৈদ্যনাথ মন্দির নিয়ে সম্পূর্ণ তথ্য থাকবে, কিভাবে পুজো দেবেন, কোথায় স্নান করতে হয়, তাছাড়াও দেওঘরের এই বৈদ্যনাথ মন্দির সম্পর্কে অনেক গল্প হবে পরের ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাওয়ার, এটাই হচ্ছে টাওয়ার চক, তো আমরা কিন্তু এখানেই আছি। আর এই যে হোটেল যাত্রিক হোটেল যাত্রী, এখানেই কিন্তু আমরা আজকে থাকবো। এখানে ট্রিপল বেডের রুম নিয়েছি, যেটার ভাড়া হচ্ছে পরে বলবো, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর এই হোটেল নিয়েও আমি একটা আলাদা ভিডিও করে দেবো। এই হোটেলটাই কিন্তু থাকছি, দেখো। আচ্ছা ওয়াইফাই হ্যাঁ না? আচ্ছা ঠিক আছে, সব রুম পে আ যায়গা। ওকে এন্ড পানি বগেরা কে হ্যায়? মিল যায়গা না? এই শোয়ে আগে একটু রেস্ট করবো, তারপরে বাইরে খেতে বেরোবো, তারপরে কিন্তু তোমাদেরকে আবার কালকে সকাল থেকে নতুন যে জায়গাগুলোতে ঘুরবো সেইগুলো নিয়েও আবার পুরো আলাদা ভিডিও দেখাবো। এই দেখো রিসেপশনে আইডি কার্ড জমা করে দিলাম, এখানে 1456 টাকা দিয়ে রুম নিলাম, তিনজনে থাকছি একটা রুমে, ট্রিপল বেড আর ডবল বেডও কিন্তু আছে প্রায় 1000 টাকায়। তো সব মিলিয়ে আমাদের কিন্তু এক এক দিনের রুমের খরচা হচ্ছে এক একজনের 500 টাকা করে। উপরে উঠে এই যে আমাদের রুম, এটা হচ্ছে 206 নম্বর রুম। আঙ্কেল আর টাওয়াল বাগেরা দেখে যাইয়ে দেওয়া আছে এখানে, এখানে টাওয়াল সব দেওয়া আছে। রুমটা এখন জাস্ট দেখিয়ে দিলাম, কালকে এখানের আরও রুমগুলো দেখবো আর এই রুমটাও তোমাদেরকে পুরো পার্টিকুলারলি দেখাবো। তো এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আজকের মতন কিন্তু ঘুমাতে হবে। হোটেল যাত্রীতে আছি আর স্নান করে ফ্রেশ হয়ে, বাজে কিন্তু অনেক, রাত 9টা মতন বাজে, আর এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো। চলো বাইরের দিকে যাই, কিছু খাওয়া দাওয়া করি আর দেখি কী কী খাবার কোথায় কী পাবো। এখানে দেখো লিট্টিও পাওয়া যাচ্ছে টাওয়ারটা, আর এখানে প্রচুর খাবারের দোকান আছে, এদিকে আমাদের হোটেল। তো চলো দেখি কোথায় আমরা কী খাওয়া দাওয়া করি। এখানে চারিদিকে শুধু দেখো হোটেলই হোটেল, তো কোনো একটা জায়গায় আমরা ভাবছি ভাত খাবো। কেমন থালি সিস্টেম কেমন আছে? 150 থালি জো মিলেগা, সব কিছু ভেজ না? সব ভেজ। চলে এসছি, বসে পড়েছি টাওয়ার চকের কাছেই হোটেল নীলকমল, নীলকমল তো হোটেল, হোটেল নীলকমলে নীলকমল থালি 150 টাকা, রাইস ডাল দুটো সবজি পাঁপড় পিকেল রায়তা অর সুইটস এইগুলো কিন্তু থাকবে। আচ্ছা একটা পনিরের তরকারি, মিক্স সবজির তরকারি, এখানে দিয়েছে মিষ্টি, আর এটা হচ্ছে রায়তা, এটা ডাল, এখানে আছে পাঁপড় আর দুটো রুটি আর হচ্ছে ভাত। তবে তোমাদেরকে কিন্তু আরও কমের যে খাবারগুলো এখানে হয় সেটাও দেখাবো। খাওয়া দাওয়া করলাম, মোটামুটি ভালোই ছিল, খারাপ নয়, মানে মটর পনিরটা ভালো ছিল, ডালটা ভালো ছিল মোটামুটি, আর রায়তাটা খুব ভালো খেলাম। ঠিক আছে ওভারঅল খাবার আর কি, ব্যাস। এই দেখো আমাদের রুম, তোমাদেরকে একটা শর্টে ভিডিও দেখিয়ে দিই আজকে, কারণ আজকে প্রচুর রাত হয়ে গেছে, রেস্ট করতে হবে, ঘুমোতে হবে, কালকে আবার ভিডিও করতে হবে। এখানে ডবল বেড, এখানে সিঙ্গেল বেড, ট্রিপল বেডে থাকছি যেহেতু আমরা তিনজন এসছি। দেয়ালটা দেখো কত সুন্দর, পাখা আছে কারণ এটা নন এসি রুম। আর এখানে দেখো মশার যাতে কামড় না লাগে তার জন্য কিন্তু মর্টিন দেওয়া আছে। টিভি আছে একটা বড়, এখানে আছে একটা সোফা মতন, এখানে একটা চেয়ার আছে, এইখানে এখানে হ্যাঙ্গার আছে অনেক কটা, এর মধ্যে তোমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারো। কার্টেন আছে, এখানে অলরেডি আমরা এইসব মেলে দিয়েছি, দেখো না। এখানে একটা নোংরা ফেলার বালতি আছে, এইখানে কোমোট আছে, শাওয়ার আছে,
পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু ঠান্ডা জল গরম জল দুটোই তোমরা পাচ্ছ। ওদেরকে তোমরা কোনো কিছু দরকার হলে জাস্ট এইখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে, ব্যাস আর কি। দেখো, আর এই হোটেলটা নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও, সম্পূর্ণ আলাদা ভিডিও দেখিয়ে দেব। তো যাই হোক, এবার চলো ঘুমিয়ে পড়ি, বেশ রাত হয়েছে, রেস্ট করতে হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।